আজকে যারা এই গুজবে কখনো কান দেবেন না, কারণ আপনারা জানেন যে বিএনপির কাজই হচ্ছে সবসময় গুজব ছড়ানো। আর ওদের ওদের তো নিজেরা কিছু করতে পারে না, ক্ষমতায় যখনই এসছে লুটপাট করে খেয়েছে। 96 সালে আমি যখন সরকার গঠন করি তখন তার আগে ছিল বিএনপি ক্ষমতায়, রিজার্ভ কত রেখে গিয়েছিল 2.5 বিলিয়ন মার্কিন ডলার। আর 2009 যখন সরকার গঠন করলাম দ্বিতীয় দফায়, তখন বিএনপি ক্ষমতায় ছিল, এরপরে কেয়ারটেকার 5 বিলিয়ন ছিল। করোনার সময় আমাদের আমদানি রপ্তানি ছিল না, আমরা সেই জন্য আমাদের রিজার্ভ বেড়েছিল প্রায় 48 বিলিয়ন মার্কিন ডলারে, যেখানে 5 বিলিয়ন থেকে 48 বিলিয়ন পর্যন্ত আমরা তুলতে পারি।